আছে, আপনারা মঞ্চে আসুন, আমরা একসঙ্গে 57তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইতিহাস ডাক্তার মোজাম্মেল হোসেন এমপি মহোদয় আমাদের মাঝে তুলে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যুব মহিলা লীগের 17তম প্রতিভা বার্ষিকী এই বাগেরহাট জেলা শাখা আজকে আমরা উদ্বোধন করব। আজকে যে সমস্ত মা বোনেরা যারা আসছেন এখানে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের তরফ থেকে অভিনন্দন জানাই। কারণ আমার মা বোনেরা যদি এইভাবে আওয়ামী লীগ করে তাহলে আমার বিএনপি করতে পারবে না। যদি আজকে আমি এই সমস্ত মা বোনেরা যারা আজকে হাজির হয়েছেন, আমি তাদেরকে এই দিবসটির জন্য সকল মা বোনদের অভিনন্দন জানাই বাগেরহাট জেলা আওয়ামী লীগের তরফ থেকে এবং দলনেত্রী শেখ হাসিনার তরফ থেকে আমাদের অভিনন্দন। আজকে যে সমস্ত মা বোনেরা রেলিতে বসেন্দ্র করিয়া এই অংশগ্রহণ করেছে তাদেরকে এবং যারা এই অনুষ্ঠান করার জন্য যে সমস্ত নেতৃবৃন্দ আমার ভাবনারা যে চেষ্টা করেছেন কষ্ট করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আজকে আমরা খুব আজকে আপনাদের এই সমাবেশের জন্য আমরা অত্যন্ত খুশি এবং উৎসাহিত হয়েছি। আমার মা বোনেরা যদি রাস্তা আজকে নামি আসে তাহলে আমরা কোথায় থাকবো? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সুন্দর সেবা বাংলাদেশ। ধন্যবাদ আমাদের ডাক্তারটা থেকে। আমি আমাদের বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক এবং বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান মহোদয়কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা এখন কেক কাটে পাবো শুরু করছি। আমি চাচাকে অনুরোধ করছি কেক কাটা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা করতে। Thank you.